নচিকেতা চক্রবর্তীর ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি শর্টকাট। তারই ছবির সেটে পৌঁছে গিয়েছি আমি। তার গাওয়া নীলাঞ্জনা আমাদের আজও প্রিয়। তিনি পেরিয়েছেন জীবনের অনেকগুলো ধাপ। তিনি নচিকেতা, আমাদের সকলের প্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার তারই জীবনের কিছু অজানা কাহিনীকে নিয়ে তৈরি হচ্ছে পরিচালক সুবীর মণ্ডলের নতুন ছবি শর্টকাট। পরিচালক হিসেবে সুবীর মণ্ডলের এটি প্রথম কাজ। ছবিতে কাজ করার পাশাপাশি ছবির গল্প নিয়ে কথা বললেন পরিচালক। আমরা ছোটবেলা থেকেই চেষ্টা করতাম যা করব অন্যরকম কিছু করব, অন্যরকম কিছু করব, মৌলিক কিছু করব। সেই জায়গা থেকে ভাবনাটা শুরু হয় এবং আমাদের ইচ্ছেও আছে একটা ধারা প্রতিষ্ঠা করা, সেটা একেবারে আমাদের নিজস্ব ধারা। মানে আমরা একসাথে কাজ করব অনেকগুলো কাজ এবং একটা ধারা তৈরির একটা চেষ্টা আছে ছবির মধ্যে দিয়ে, সম্পূর্ণ মৌলিক, সম্পূর্ণ অন্যরকম একটা ধারা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, চন্দন সেন সহ অন্যান্যদের। শুটিং এর ফাঁকে ছবি নিয়ে কথা বললেন অভিনেতা গৌরব চক্রবর্তী। চরিত্রটা আমার সাথে সিমিলার একটাই জায়গায় যে সে একটা খুব ভালো ছেলে আর কি, মানে যেরকম আমার কাছে সবসময় আসে, তবে তার অনেক রকম ট্রেটস রয়েছে যেগুলো আমার সঙ্গে মেলে না। মজা হচ্ছে বেশ। শুটিংয়ের কাজ এখন চলছে পূর্বদমে। এই ছবি দর্শকের মনে কিভাবে জায়গা করে এখন তারই অপেক্ষা। ছবির শুটিং তো চলছে, তবে অপেক্ষা বেশ খানিকটা দিনের ছবি মুক্তি অবধি। ক্যামেরাম্যান শঙ্করের সঙ্গে অরুণাহ, চ্যানেল ওয়ান।